দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চেন্নাই থেকে। ভারতের চেন্নাইয়ে বাংলাদেশ দল মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ডের। একটা ইনিংস শেষ, বাংলাদেশ দল টসে হেরে ব্যাট করেছে, রান করেছে 245। অবশ্যই বিশ্বকাপের প্রেক্ষাপটে এই রানটা খুব বেশি নয়। অবশ্যই জানেন যে বাংলাদেশ দল হয়তোবা ব্যাট করতে নেমে 300-320 রানের একটা লক্ষ্য ঠিক করেছিল, যেটা কিনা গতকাল থেকে বাংলাদেশের ম্যানেজমেন্ট থেকেও বলা হয়েছে। তবে ব্যাটিংয়ে এসে চিত্রটা ভিন্ন দেখা গেছে। শুরুর দিকে উইকেট হারিয়েছে বাংলাদেশ একের পর এক। লিটন দাস প্রথমেই যেভাবে উইকেটটা হারিয়েছে, এরপর থেকে সেরকম করে কিন্তু কেউ দাঁড়াতে পারেননি। 56 রানে 4 উইকেট হারিয়েছে বাংলাদেশ দল। এ নিয়ে 11 ম্যাচের মধ্যে 9টা ম্যাচেই বাংলাদেশ দল 100 রানের মধ্যে 4 উইকেট হারালো 9 ম্যাচে। মানে এইরকম 9টা ম্যাচে যদি হারায় তো বাংলাদেশ দল সেই ম্যাচ জিতবে কী করে? অবশ্যই জিততে পারেনি সেভাবে ম্যাচগুলো, বাংলাদেশ দল কম্পিট করতে পেরেছে বা টোটাল জমা করেছে। আজকে যেমনটা হয়েছে, শুরুতে দেখেছি আমরা লিটন দাস যেভাবে উইকেট দিয়ে এসেছেন সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এরপরে তামিমের উপর ভরসা রাখা হয়েছে, তামিমের আগে 7 ম্যাচে 40 রান করেছিলেন, আজকে ভরসা রাখা হয়েছে, কিন্তু সেভাবে তেমন কিছু করতে পারেননি। 17 বলে 16 করেছেন, 4টা 4 হাকিয়েছেন, কোনো সিঙ্গেলস নাই, কোনো ডাবলস নেই। এক কথায় এটাও একটা ব্যর্থ একটা ইনিংস। এরপরেও বলতে হয় যে মেহেদী হাসান মিরাজ দুর্দান্ত শুরু করেছিলেন, তার ব্যাটে রান আছে, ফর্মে থেকেছেন, কিন্তু ক্যারি করতে পারেননি। অবশ্যই শান্ত ব্যর্থ হয়েছেন। এরপরে যে ইতিহাস বা যে রেকর্ড বা যেই ভরসা মুশফিক এবং সাকিব, তা দুজন এর আগেও অনেকবার পার্টনারশিপ করেছেন, এবারও একটা পার্টনারশিপ করেছেন 96 রানের 108 বলে। দুর্দান্ত একটা পার্টনারশিপ, যে পার্টনারশিপের উপর ভরসা করেই কিন্তু বাংলাদেশ বা ভর করেই 280 রান বা 270 রানের একটা স্বপ্ন দেখেছিল, কিন্তু দেখা গেছে মাঠের মধ্যে সাকিব তার ক্র্যাম্প করেছে বা ব্যথা পেয়েছেন, বুঝতে পেরেছিলেন যে বেশিক্ষণ থাকতে পারবেন না মাঠে, তখন দেখা গেছে অনেক হিট করছিলেন, হিট করতে গিয়ে কিন্তু একটা দুটো ছয় চার হাঁকানোর পরেই কিন্তু আউট হয়ে গেছেন। অবশ্যই সেটা দুর্ভাগ্য ছিল। এরপরে মুশফিক যে আউটটা হয়েছেন সেটা নিয়েও কথা বলতে হয়। মুশফিক হয়তো বুঝতে পেরেছিলেন বলটা অনেক বেশি হাই আসবে, বলটা বাউন্স করবে, কিন্তু সেটা বাউন্স করেনি, ওই লো হয়ে গেছে, এই জন্য কিন্তু মুশফিক আউট হয়ে গেছেন। এরপরে একটা বলা যায় যে আশা ছিল 270 বা 80 রানে, সেটা করতে পারেনি। একটা উল্লেখযোগ্য বিষয় সেটা হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ, অনেক কষ্ট, অনেক ত্যাগ এবং অনেক অপমান বা অনেক কী বলে দল থেকে বাদ দেওয়া বা বিশ্রাম দেওয়ার একটা কথা আমরা শুনেছিলাম, বা দলে ছিলেন না, সেক্ষেত্রে নিয়ে আসা হয়েছে, প্রথম ম্যাচে সুযোগ পাননি ব্যাটিংয়ের, এই ম্যাচে একটু দেখিয়ে দিয়েছেন বলতে হয়। অনেকে হয়তো সমালোচনা করবেন যে মাহমুদুল্লাহ রিয়াদ অনেক স্লো খেলেছে, হ্যাঁ সেই সমালোচনা হতে পারে, কারণ 49 বলে 41 করেছেন, প্রথম দিকে দেখা গেছে 39 বলে করেছেন 23 বা 22 রান, সমালোচনা হতে পারে, কিন্তু একদিক দিয়ে বিবেচনা করলে সেটাকে কিন্তু আপনাকে বাহবা দিতেই হবে। কারণ যখন তাসকিন হিট করছেন, তখন যদি মাহমুদুল্লাহ রিয়াদ হিট করতে যান, আউট হয়ে যান, তখন টেল এন্ডারে একেবারেই একা হয়ে যাবে। সেই দিক থেকে মাহমুদুল্লাহ রিয়াদ ধরে খেলেছেন, টেল এন্ডারদের স্কোপ দিয়েছেন, পরে যখন দেখেছেন টেল এন্ডার আর নেই তখন হিট করেছেন, পরপর দুটো ছয় হাঁকিয়েছেন। এক কথায় যে আজকের ইনিংসটাকে বলতে হবে মাহমুদুল্লাহ রিয়াদের জন্য, যেটা আমরা দেখি সেটাই খেলেছেন, বা যে ক্রিলার বলি আমরা, ওই রকম না হলেও মোটামুটি একটা ভালো একটা ইনিংস বলতে হয়। অবশ্যই যদি প্ল্যান করে খেলা যেত, যদি আমরা দেখতাম তাহলে হৃদয়কে একটু দায়িত্ব নিতে, ওয়ার্ল্ড কাপে একেবারেই রান করতে পারছেন না, প্রস্তুত ম্যাচে রান পাননি, একমাত্র এশিয়া কাপে দুটো ইনিংস পরপর 50 করেছিলেন, এরপর থেকে ভরসা রাখা হয়েছে তাতে স্টোকস আছে, তো সেই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে। যদি সেটা করতে পারতেন, যদি 30 রান বা 35 রান বা 40 রানের ইনিংস খেলতে পারতেন, এই রানটা 180 মতো হয়ে যেত। অবশ্যই দর্শকরা হতাশ, আর পেছনে দেখতে পাচ্ছেন অনেক দর্শকরা আছে বা ছিল, তারা হতাশ, কারণ তারা আশা করেছিলেন যে এই জায়গায় বাংলাদেশ দল রান করবে 280 বা 300, তাহলে কিন্তু নিউজিল্যান্ডের দলটা তারা কিন্তু দুটো ম্যাচই বড় ব্যবধানে জিতেছে, এবং তারা সাবেক রানার্স আপ বিশ্বকাপের, এবং এবারও স্ট্রং টিম নিয়ে এসেছে, সবাই পারফর্ম করছে ব্যাট হাতে, তো সেই ক্ষেত্রে তাদেরকে আটকাতে হলে বাংলাদেশ দলকে ভালো রান করতে হতো। এখন আসে বোলিংয়ের বিষয়ে, বোলিংয়ের বিষয়টা বাংলাদেশ বোলিং লাইনটা সবচেয়ে শক্তিশালী, তবে এত কম রান নিয়ে একটা পার্টনারশিপ হয়ে গেলে এই রান দিয়ে যেটা যায় না, বোলারদের জন্য তেমন কিছু করার নেই, উইকেটটা ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট, তারপরেও বোলারের শুরুর দিকে কিছু ব্রেক তো দিতে পারেন, যে বাংলাদেশ হারিয়েছে, তারা যদি 50 রানের 3টা উইকেট নিতে পারেন, তাসকিন হোক, মুস্তাফিজ হোক বা স্পিনাররা হোক, সাকিব হোক, তাহলে কিন্তু ম্যাচটা আর ক্লোজ হতে পারে, একটা ভালো ম্যাচ হতে পারে, বাংলাদেশ দল জিততেও পারে যদি 50-60 রানের 3টা উইকেট নেওয়া যায়। আর দেখার অপেক্ষা সেভাবে হয় কিনা, যদি উইকেট থেকে সেই অ্যাসিস্ট্যান্ট বোলাররা পাচ্ছে না। তারপরে বলবো যে এই ম্যাচটা ক্রিকেট ম্যাচ, বাংলাদেশ দল অবশ্যই চাইবে ভালোভাবে ব্যাক করতে, কারণ এই ম্যাচে জয়টা খুবই দরকার। অবশ্যই ভারত থেকে জানাচ্ছিলাম বিশ্বকাপের খবর, আরও জানাবো, আপনারা ইন্ডিপেন্ডেন্টের পর্দায় চোখ রাখবেন, এছাড়াও আপনারা ফেসবুক, টুইটার এবং ইউটিউবে চোখ রাখবেন। ধন্যবাদ সবাইকে।